চীনেও এই মসজিদের সামনে তারা ভিক্ষুক দেখুন মুসলমান ভিক্ষুক এই মসজিদের সামনে নানা উসিলায় তারা ভিক্ষা গ্রহণ করছে নানা উসিলায় ভিক্ষা গ্রহণ করছে আজ রোববার সতেরোই সেপ্টেম্বর দু হাজার সতেরো আমি এসেছি এই বেইজিংয়ের বুকের মাঝখানে প্রতিষ্ঠিত মুসলমানদের বিখ্যাত এবং সবচেয়ে পুরনো সবচেয়ে বড় এই মসজিদ নিউজি মসজিদ দেখার জন্যে মসজিদের সামনের অংশ এটি দেখুন আর ঠিক এই মসজিদের সামনে কিছু চৈনিক মুসলমান ভিক্ষুক যারা দান খয়রাত চাওয়ার জন্যে হাত বাড়িয়ে দিচ্ছে মসজিদে নামাজ পড়া অবস্থায় একজন মুসল্লি হঠাৎ করে বয়স্ক মুসল্লি তিনি ঘুরে পড়ে গেছেন আর বেইজিংয়ের এই সেই প্যারামেডিক্স এসে তাকে নিয়ে যাচ্ছেন আর মসজিদ থেকে বের হয়ে মুসল্লিরা দেখুন তারা তাদের সম ব্যথা এবং সহযোগিতা জানাচ্ছে তাদের একজন মুসল্লির জন্যে দেখুন এই হল নিউ জি জামে মসজিদের সদর অঙ্গন নয়শো ছিয়ানব্বই সনে মিং ডাইনেস্টির সময় এই মসজিদটি মুসলমানরা প্রতিষ্ঠা করেছিল আরব থেকে এসেছিল নাসির উদ্দিন নামে একজন ইমাম তিনি মিং ডাইনেস্টির সম্রাট থেকে অনুমতি নিয়ে এই মসজিদটি বেইজিংয়ের ঠিক বুকের মাঝখানে দশ হাজার স্কোয়ার মিটারের উপরে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে বছর দু দেড়শো বছর পরে এই মসজিদকে আবার পুনর্গঠন করা হয়েছিল দেখুন মসজিদের সামনেই চাইনিজ মুসলমান যারা চাইনিজ মুসলমান মসজিদের সামনে এই দুই বন্ধু হয়তোবা কোনো আলাপচারিতা করছেন আর সামনে এই যে মেয়েটি দেখছেন সেই কিন্তু দান খয়রাতের জন্যে হাত বাড়িয়ে দিয়েছিলেন মসজিদের সামনে আর এদের দুজনকে দেখা গিয়েছিল প্রথম থেকেই এই চাইনিজ মুসলমান ভিক্ষুক আজ রবিবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার সতেরো আমি বনি আমিন বেইজিংয়ের রাজধানী বেইজিংয়ের শহরে ঠিক এক পাশেই এই নিউজি এলাকা এই নিউজি এলাকাতে যেই মসজিদ আছে সেই মসজিদেই আমি এসেছি দেখার জন্যে দিস ইজ বনি আমিন ফ্রম নিউজি। Beijing. Thank you very much. Bye-bye.